দেওয়ানি কার্যবিধির আদেশ, দুই মামলার গঠন, অর্থাৎ একটা মামলাকে কিভাবে ফ্রেম করতে হবে, গঠন করতে হবে, সেই বিষয়টাকে এখানে বলা। কিসের উদ্ভব হলে কোন একটা মোকদ্দমা দায়ের করা হয়, কিসের উদ্ভব হলে মোকদ্দমা দায়ের করা হয়? কারণের উদ্ভব, মামলার কারণ। হ্যাঁ, কারণের উদ্ভব হলে, মামলার কারণের উদ্ভব হলে মোকদ্দমা দায়ের করা হয়। আর সেই মোকদ্দমায় কি চাওয়া হয়? প্রতিকার চাওয়া হয়। প্রতিকার চাওয়া হয়। তাহলে এই যে দ্বিতীয় যে অধ্যায়টা, মামলার গঠন, এখানে এই দুটো বিষয় নিয়ে আলোচনা, একটা হচ্ছে মামলার কারণ আর একটা হচ্ছে প্রতিকার। একটা মোকদ্দমায় কয়টা প্রতিকার চাওয়া যায়? অসংখ্য, একাধিক প্রতিকার চাওয়া যায়। একাধিক প্রতিকার চাওয়া যায়। কোনো মোকদ্দমায় কেউ যদি একাধিক প্রতিকার চাইতে পারে, কিন্তু সে একটা চায় এবং অন্যগুলোকে না চায়, তাহলে ধরে নেওয়া হবে সে ওগুলোকে পরিত্যাগ করেছে, এগুলোকে সে আর পরে দাবি করতে পারবে না। অর্ডার টু, রুল টু, দুই আদেশে দুই বিধিতে বলা হচ্ছে যে একজন ব্যক্তি যতগুলো তার প্রতিকার চাওয়া সম্ভব সে সবগুলো চাইবে, যদি সে কোনোটা না চায় তাহলে ধরে নেওয়া হবে সে সেটি পরিত্যাগ করেছে, পরবর্তীকালে সে আর এই প্রতিকার দাবি করতে পারবে না, পরবর্তীতে সে আর এই প্রতিকার দাবি করতে পারবে না। উদাহরণ হিসেবে বলা যায়, যদি কেউ কোনো একজন তার ভাড়াটিয়ার কাছ থেকে 5 বছরের ভাড়া পায়, 2016, 2017, 2018, 2019 এবং 2020, সে যদি 2021 সালে একটা মামলা দায়ের করে, মোকদ্দমা দায়ের করে, 2018 এবং 2019 সালের ভাড়া দাবি করে, সে ভাড়া পায় কয় বছরের? 5 বছরের। 2021 সালে এসে মোকদ্দমা দায়ের করলো কয় বছরের ভাড়া চেয়ে? 3 বছরের বা 2 বছরের। তাহলে সে আর অন্য বছরের ভাড়াগুলো দাবি করতে পারবে না। এটাই হচ্ছে দেওয়ানি কার্যবিধির দুই আদেশের দুই বিধি, যেখানে বলা হচ্ছে যতগুলো প্রতিকার সে চাইবে সবগুলাই চাইবে, যদি কোনো প্রতিকার সে নিজে থেকে বাদ দেয় তাহলে সে সেটাকে পরিত্যাগ করেছে বলে গণ্য হবে, পরবর্তীতে সে আর সেই দাবি করতে পারবে না। সেই দিক থেকে এই দুই আদেশের দুই বিধি গুরুত্বপূর্ণ এবং দুই আদেশের তিন। জি স্যার, এখানে আর একটা বিষয় যে সুনির্দিষ্ট প্রতিকার আইনে কি যেন একটা সেকশন আছে যেখানে হচ্ছে যে একটা প্রতিকার চাইলেও সে আর একটা না চাইলেও ওইটা চেয়েছে বলে ধরে নেওয়া হয়, তো ওটা কি এর সাথে স্যার অ্যাড করা যেতে পারে কিনা? না, এটা উল্টো করে ফেললেন, এটা সেকশন 42। প্রতিকার চাইতে হয় সেকশন 42 অফ দি স্পেসিফিক রিলিফ অ্যাক্ট, সুনির্দিষ্ট প্রতিকার আইনের 42 ধারা, যেখানে বলা আছে ডিক্লারেটরি স্যুট, এবং ডিক্লারেটরি স্যুটের ক্ষেত্রে কনসিকুয়েন্সিয়াল রিলিফ চাইতে হবে। ওখানে শব্দটা হচ্ছে কনসিকুয়েন্সিয়াল রিলিফ, বা এটার বাংলা কি করা হয়? সম্পৃক্ত নাকি স্যার, সম্পৃক্ত কোনো প্রতিকার এরকম কিছু, আনুষঙ্গিক প্রতিকার, শব্দটা হচ্ছে বাংলায় আনুষঙ্গিক প্রতিকার। সেকশন 42 অফ দি স্পেসিফিক রিলিফ অ্যাক্ট, সেখানে কিন্তু এরকম কোন ইয়ার বিষয় বলা হয় নাই, সেখানে বলা হয়েছে যদি মূল প্রতিকার ভোগ করার জন্য একাধিক প্রতিকারের প্রয়োজন হয়
তাহলে আপনি সেটা অবশ্যই চাইবেন। আর সেই আনুষঙ্গিক প্রতিকার যদি চাওয়া না হয় তাহলে আপনার মূল মামলা খারিজ হবে। আনুষঙ্গিক প্রতিকার না চাইলে মূল মামলা খারিজ হবে এই বিধান হচ্ছে সুনির্দিষ্ট প্রতিকার আইনের 42 ধারা অনুযায়ী আনুষঙ্গিক প্রতিকার। আর এই অর্ডার 2 এর রুল 2 তে যে বলা হচ্ছে এ সবগুলোই হচ্ছে মূল প্রতিকারের কথা, আনুষঙ্গিক না, এগুলো সবই মূল প্রতিকার। যেমন আপনার ভাড়া পান আপনি 5 বছরের, আপনি ভাড়া ক্লেম করে মোকদ্দমা দায়ের করলেন 2 বছরের, বাকি 3 বছরের ভাড়া কি আপনার আনুষঙ্গিক প্রতিকার না মূল প্রতিকার? মূল প্রতিকার, মূল প্রতিকার। তাহলে এখানে ধারা আরজি সংশোধনে কি সংশোধন করতে পারবে? সরি, আরজি সংশোধনে কি কি বিষয় সংশোধন করা যাবে? আরজি সংশোধনের মাধ্যমে করতে পারবে, কিন্তু যদি সংশোধন না করে মোকদ্দমাই রায় পেয়ে যায় তাহলে পরবর্তীকালে আর সে এটা নিয়ে কোনো প্রশ্ন তুলতে পারবে না। ধরে নিচ্ছি সে 2 বছরের জন্য এই ভাড়া চেয়ে মোকদ্দমা দায়ের করলো, আদালতে এসে বিবাদী বললো যে ইয়েস আমার কাছ থেকে 2 বছরের ভাড়া চায়, আপনি রায় দিয়ে দিন আমি টাকা দিয়ে দিব, তাহলে কি দাঁড়ালো? মোকদ্দমা শেষ হয়ে গেল। তাহলে আপনি আর কখনো বাদী আর কখনো বাকিটার দাবি করতে পারবে না, ধরে নেওয়া হবে যে সে অন্য দাবিগুলোকে পরিত্যাগ করেছে। ঠিক আছে, রুল বুঝতে পেরেছেন? জি স্যার। জি, আর তবে আরজি সংশোধনের মাধ্যমে সেটাকে কিছুটা কিওর করা যেতে পারে। আদেশ 2-এর বিধি 3, আদেশ 2 বিধি 3, যদি একই বিবাদী অথবা একই রূপ বিবাদীদের বিরুদ্ধে কোন একজন বাদীর কজ অফ অ্যাকশন একাধিক থাকে তাহলে সেগুলো সহ একসাথে মোকদ্দমা দায়ের করা যায়, অর্থাৎ একাধিক কজ অফ অ্যাকশন নিয়ে একটা মোকদ্দমা দায়ের করা যেতে পারে। একাধিক কজ অফ অ্যাকশনকে যোগ করে একটি মোকদ্দমা দায়ের করা যেতে পারে, সেই বিধানটা হচ্ছে আদেশ 2-এর বিধি 3। যদি কারো এই কজ অফ অ্যাকশন অথবা প্রতিকারের ক্ষেত্রে কোনো প্রশ্ন থেকে থাকে যে এখানে যে কারণগুলোকে একসাথে করা হয়েছে এটা ঠিক হয় নাই, তাহলে বিবাদীকে এই প্রশ্ন তুলতে হবে আর্লিয়েস্ট পসিবল টাইম বা স্বল্পতম সময়ের মধ্যে। যে কথাটা এই একই কথা আমরা 3টা জায়গায় পড়লাম এ পর্যন্ত, একটা হচ্ছে মোকদ্দমার এখতিয়ার বিষয়ে প্রশ্ন থাকলে, 2 নম্বরে হচ্ছে যদি পক্ষ দোষ নিয়ে প্রশ্ন থাকে, এবং 3 নম্বর হচ্ছে যদি মামলার কজ অফ অ্যাকশন নিয়ে প্রশ্ন থাকে তাহলে এটাকে আর্লিয়েস্ট পসিবল টাইমে আদালতের সামনে উপস্থাপন করতে হবে। এটি বলা আছে অর্ডার 2-এর রুল 7। তাহলে আমরা আদেশ 2 থেকে এই 3টা বিধিকে পড়লাম। একটা হচ্ছে আদেশ 2-এর বিধি 2, যেখানে বলা আছে সবগুলো প্রতিকার একসাথে চাইতে হবে, যদি কোনো প্রতিকার বাদ দেওয়া হয় সেটাকে আর পরবর্তীতে চাওয়া যাবে না, ধরে নেওয়া হবে সেটা ওয়েভ করা হয়েছে, পরিত্যাগ করা হয়েছে। আদেশ 2-এর বিধি 3, যেখানে বলা হচ্ছে একাধিক কারণকে একসাথে করে একটা মোকদ্দমা দায়ের করা যেতে পারে, এবং একই আদেশের বিধি 7, যেখানে বলা হচ্ছে যদি কজ অফ অ্যাকশন নিয়ে কোনো প্রশ্ন দেখা দেয় তাহলে সেক্ষেত্রে সেই প্রশ্নটাকে তুলতে হবে আর্লিয়েস্ট পসিবল টাইমে। তাহলে আমরা এই 3টা বিধিকে দেখলাম আদেশ 2-এ। দেন আদেশ 3, আদেশ 3, মোকদ্দমায় বাদী অথবা বিবাদী
তারা কি সরাসরি আদালতে উপস্থিত হবে নাকি কারো মাধ্যমে উপস্থিত হতে পারে? কার মাধ্যমে আদালতে উপস্থিত হয় তারা সাধারণত? আইনজীবীর মাধ্যমে উপস্থিত হয়। এই আইনজীবী শব্দটা দেওয়ানি কার্যবিধিতে আইনজীবী শব্দটার ইংরেজি শব্দ কি ব্যবহার করা হয়েছে? সরি, প্লিডার, প্লিডার, আইনজীবী শব্দটাকে ইংরেজিতে দেওয়ানি কার্যবিধিতে কোন শব্দ দিয়ে বোঝানো হয়? প্লিডার। বানানটা কি PLEADER? যে কারণে রাষ্ট্রপক্ষের যে প্রধান আইনজীবী দেওয়ানি মোকদ্দমায়, তার নাম কি? ইংরেজি কি? গভর্নমেন্ট প্লিডার। গভর্নমেন্ট প্লিডার, এক্স্যাক্টলি। তাহলে আমরা মনে রাখবো যে দেওয়ানি মোকদ্দমার ক্ষেত্রে আইনজীবীদেরকে প্লিডার বলা হয়, ঠিক আছে? আইনজীবীদেরকে দেওয়ানি মোকদ্দমার ক্ষেত্রে দেওয়ানি কার্যবিধি কি নামে অভিহিত করেছে? এই প্লিডার কে, প্লিডার কিভাবে বলা হয়, যে প্লিডার কিভাবে নিয়োগ হয়ে থাকে, কার দ্বারা? বাদী অথবা বিবাদী পক্ষ অথবা তাদের প্রতিনিধির মাধ্যমে। যদি বাদী মামলা পরিচালনা করে তার প্রতিনিধির মাধ্যমে, তাহলে সেই প্রতিনিধিও প্লিডার নিযুক্ত করতে পারেন। বাদী যদি কাউকে ক্ষমতা দেয় যে আমি এই মোকদ্দমা পরিচালনার ক্ষমতা অমুককে অর্পণ করলাম, তাহলে তার ওই প্রতিনিধি প্লিডার নিযুক্ত করতে পারবে কিনা? পারবে। প্লিডার নিযুক্ত হবে মৌখিক ভাবে নাকি কোনো কাগজের মাধ্যমে? প্লিডার কোন লিখিত কাগজের মাধ্যমে লিখিত ভাবে হবেন নাকি মৌখিক ভাবে নিযুক্ত হবেন? আমাদের দেশে যে প্র্যাকটিসটা সেটা অনুযায়ী সেই কাগজটাকে আমরা কি বলি? ওকালতনামা। ওকালতনামা, ঠিক আছে। এই ওকালতনামায় যতক্ষণ পর্যন্ত বাদী অথবা বিবাদী অথবা তাদের প্রতিনিধি স্বাক্ষর করে না দেয়, ততক্ষণ পর্যন্ত একজন প্লিডার আদালতে উপস্থিত হতে পারবেন না। নাকি পারবেন? যে আমার মক্কেল আমাকে ক্ষমতা দিয়েছে, আমি আপনার সামনে উপস্থিত হলাম, এটা সম্ভব? না, ক্ষমতা দিতে হবে না। উনি আদালতে উপস্থিত হবেন কি নিয়ে? ওকালতনামা নিয়ে। ওকালতনামা নিয়ে। ওকালতনামাটা কি উনি ওনার কাছে রেখে দিবেন নাকি উনি এটা আদালতে দাখিল করবেন? আদালতে দাখিল করবেন। এই ওকালতনামাটা কতক্ষণ পর্যন্ত এই ওকালতনামা বলে? জি ইরশাদ। সাধারণত আমরা যেটা জানি, একজন আইন সম্পর্কে অভিজ্ঞ ব্যক্তি, সে যদি আইনজীবী নাও হয় কিন্তু সে মামলা পরিচালনা করার ক্ষমতা রাখতে পারে যদি সে বাদী হয়। এই ক্ষেত্রে স্যার, সে কি প্রসিডিউরের মাধ্যমে সে আদালতে তার মামলা পরিচালনা করবে? সে আদালতের কাছ থেকে অনুমতি নিবে। শুধুমাত্র আদালতকে সে বলবে যে ইওর অনার, আমি আমার মামলা নিজেই পরিচালনা করতে চাই, আমাকে অনুমতি দেয়া হোক। আদালত অনুমতি দিবে যে এই মোকদ্দমা বাদী নিজেই পরিচালনা।